ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একুশে নভেম্বর একুশে নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন নিয়ে চলে এলাম চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন ইম্পর্ট্যান্ট ডে যেটা বিশ্ব শিশু দিবস ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে এটা পালিত হয় কবে এটা কুড়ি নভেম্বর পালিত হয় ওই ডেটের ছবি গুরুত্বপূর্ণ তথ্যটা কী বলেছে দেখো কুড়ি নভেম্বর উনিশশো উনষাট সালে জাতিসংঘের সাধারণ পরিষদ শিশু অধিকার ঘোষণা গৃহীত হয়েছিল এবং উনিশশো সালে সালের তারিখেও জাতিসংঘ এইটা হচ্ছে শিশু পরিষদ হিসেবে কনভেশন গৃহীত হয়েছিল উনিশশো সাল থেকে সেই দিনটি বিশ্ব শিশু দিবস হিসেবে চিহ্নিত করা হয় এবং পালন করা হয় এবছরের থিম কি এবছরের থিম হচ্ছে ইনক্লুশন ফর এভরি চাইল্ড নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেগুলো চলে গেছে সেগুলো একটু বলে দিই এক তারিখ হচ্ছে সাতটি রাজ্য ও দূর কেন্দ্রশাসিত অঞ্চলের গঠন দিবস পাঁচ তারিখে বিশ্ব সুনামি সচেতনতা দিবস সাত তারিখে জাতীয় ক্যান্সার দিবস এবং শিশু সুরক্ষা দিবস আট তারিখে বিশ্ব রেডিওগ্রাফি দিবস ন তারিখে জাতীয় আইনি পরিষেবা দিবস দশ তারিখে শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ববিজ্ঞান দিবস বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস যেটা নভেম্বর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এগারো তারিখ জাতীয় শিক্ষা দিবস বারো তারিখ বিশ্ব নিউমোনিয়া দিবস বিশ্ব দয়া দিবস সার্ভিস ব্রডকাস্টিং সরি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দিবস তেরো তারিখে বিশ্ব দয়া দিবস চোদ্দো তারিখে হচ্ছে শুভ শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস পনেরো তারিখে জনজাতি গৌরব দিবস ষোলো তারিখে জাতীয় প্রেস দিবস আন্তর্জাতিক সহনশীলতা দিবস এবং বিশ্ব সিডি সিওপিডি দিবস যেটা পালন করা হয় নভেম্বরে তৃতীয় বৃহস্পতি বুধবার সতেরো হচ্ছে বিশ্ব দর্শন দিবস এবং যেটা নভেম্বর মাসে তৃতীয় বৃহস্পতিবার পালন করা হয় এবং জাতীয় মৃগি দিবস আঠেরো তারিখে ভারতীয় সেনাবাহিনী দুশো বিয়াল্লিশতম কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দিবস এবং পঞ্চম প্রাকৃতিক চিকিৎসা দিবস দুটো সপ্তাহ পালন হয়েছে এর মধ্যে জাতীয় নবজাতক সপ্তাহ পনেরো থেকে একুশ এবং ওয়ার্ল্ড অ্যাক্রি সরি অ্যান্ট্রি মাইক্রোবিগিয়াল সচেতনতা সপ্তাহ এটাও আঠেরো থেকে চব্বিশে নভেম্বর এরপর হচ্ছে বিশ্ব টয়লেট দিবস সেটা উনিশে নভেম্বর এবং আন্তর্জাতিক পুরুষ দিবস এই দুটোই হচ্ছে উনিশে নভেম্বর নেক্সট কোয়েশ্চেন দু নম্বর প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে প্রথমবারের জন্য গ্রিনফিল্ড বিমানবন্দর ডনি উদ্বোধন করে এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অরুণাচলে এটা হচ্ছে ওই ছবি গুরুত্বপূর্ণ তথ্যতে কি বলেছে প্রধানমন্ত্রী মোদী অরুণাচল প্রদেশে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর ইটানগরের ডনি পোলোর উদ্বোধন করেছেন তিনি ছশো মেগাওয়াট কামিং হাইড্রো পাওয়ার স্টেশনটি দেশের উদ্দেশ্যে উৎসর্গ করলেন এখানে ভারতে মোট পূর্ব ভারতে মোট এখন ষোলোটি বিমানবন্দর আছে এই ডলি পোলো বিমানবন্দরটি অরুণাচল প্রদেশের তৃতীয় পরিচালন বিমানবন্দর হবে এবং রাজধানী শহর ইটানগরে এটা আছে অরুণাচল প্রদেশের দুটি বিমানবন্দর রয়েছে সেগুলি হচ্ছে একটি হচ্ছে পানিঘাট পাশিঘাট এবং অন্যটি তেজুতে অবস্থিত এবং ডনি এটা হচ্ছে ইটানগরে অবস্থিত হলো তিনটে বিমানবন্দর নেক্সট অরুণাচল প্রদেশের যে রিসেন্ট কোশ্চেন একটাই হয়েছে ওই জন্য এইভাবেই রেখেছি প্রথম মৎস্য জাদুঘর তৈরি হয়েছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে যেখানটা এর রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং রাজ্যপিয়াল সরি রাজ্যপাল ব্রিগেডিয়ার বিটি মিশ্র ন্যাশনাল পার্ক হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক আর নামদফা ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন তিন নম্বর আন্তর্জাতিক গীতা মহোৎসব আয়োজিত হবে কোথায় এটা হচ্ছে হরিয়ানা হরিয়ানাতে আয়োজিত হবে আন্তর্জাতিক গীতা মহোৎসব গুরুত্বপূর্ণ তথ্যতে কি বলেছে হরিয়ানার কুরুক্ষেত্রে উনিশ থেকে উনিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর অবধি আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন করা হয়েছে এই ও উৎসবে অবশ্যই যোগ দেবেন এদকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রিসেন্ট যে হরিয়ানার কোশ্চেন সেটা হচ্ছে সিএম ড্যাশবোর্ড তৈরি হয়েছে আর ট্রফি প্রোগ্রাম এই দুটো হচ্ছে হরিয়ানাতে রিসেন্ট হয়েছে নেক্সট হরিয়ানা দেখো ডিটেলস দেখে না হরিয়ানা এই যে এখানটায় দিল্লির কাছাকাছি রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এবং রাজ্যপাল হচ্ছে বন্দর দত্তাত্রয় ন্যাশনাল পার্ক কি কেলসার ন্যাশনাল পার্ক এবং সুলতানপুর ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চার নম্বর মেটার নিউ ইন্ডিয়ান প্রধান হিসেবে কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে এটা হচ্ছে সন্ধ্যা দেবনাথনকে ওনার ছবি মেয়েটা হচ্ছে ফেসবুকের পেরেন্ট কোম্পানি সেখানে ইন্ডিয়ার প্রধান হিসেবে ওনাকে নিয়োগ করা হয়েছে এই যে ভারতের পেরেন্ট কোম্পানি অজিত মোহন ছিলেন তার প্রস্থানের দু সপ্তাহ পরে এই সন্ধ্যা দেবনাথনকে ভারতের নতুন শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ করেছে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ থেকে তিনি জয়েন করবেন এবং দেবনাথন বর্তমানে মেটার এশিয়া প্যাসিফিক বিভাগের গেমিং ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করছেন নেক্সট কোশ্চেন ফিফার সভাপতি হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন এই যে জিয়াননি ইনফান্তিনো উনি ছিলেন উনি আবার নিয়োগ হলেন পুনঃনির্বাচিত হলেন গুরুত্বপূর্ণ তথ্য দেখো ফেডারেশন ইন্টারন্যাশনালটি ফুটবল অ্যাসোসিয়েশন মানে ফিফার ফুল ফর্ম সভাপতি জিয়াননি ইনফান্টিনো ফুটবলের গভর্নিং বডির দায়িত্বে আরও চার বছর থাকবেন ইনফ্যান্টিনো স্টেপ ব্লাস্টারের স্থলবিভিষিক্ত হওয়ার জন্য দু হাজার ষোলো সালে পাঁচ প্রার্থী দৌড়ে জিতেছিলেন মানে স্টেপ ব্লাস্টারের পরে তিনি ছিলেন এবং এখনও পর্যন্ত তিনি আছেন ষোলো সাল থেকে এবং দু সালে তিনি বিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে করতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কর্মরত থাকবেন ফিফার ডিটেলস ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনোয় এটাই প্রশ্ন আর হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল একুশে মে উনিশশো চার এবং সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে নেক্সট আছে নিয়োগ যেগুলো সেগুলো রিসেন্ট একটু বলে দিই সি টোয়েন্টি চেয়ারম্যান হলেন মাতা অমৃতানন্দময়ী জে ওয়াইলি কি স্যামসাং ইলেকট্রনিক্সের নির্বাহী চা চেয়ারম্যান আইসিএরএসবিআই এর প্রথম মহিলা ডিরেক্টর হলেন ডক্টর জি হেমাপ্রভা তৈয়ব ইকরাম হলেন এফআইএইচের নতুন সভাপতি কিশোর কুমার বাসা হলেন জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের চেয়ারম্যান কে ভি কামাত হলেন আইআরএল আইআরএলের স্বাধীন পরিচালক ঋতুরাজ অবস্থি হচ্ছেন আইন কমিশন গঠনের চেয়ারপারসন জি এস এম এ ডেপুটি চেয়ারম্যান হচ্ছেন গোপাল ভিট্টাল ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অল ইন্ডিয়া সরি অ্যাডিডাস কোম্পানির সিই হচ্ছে বজরং গোল্ডেন অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি রমেশ কেজরিওয়াল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ফোরামের সিইও সভাপতি হলেন পিজুস গোয়েল দু বছরের জন্য আইসিসি পদের পুনর্নির্বাচিত হলেন গ্রেক বার্কলে প্রসার ভারতীর ই হচ্ছে গৌরব দ্বিবেদী স্লোভেনিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে নাতাশা পিরক মুসার বিসিসিআই টি টোয়েন্টি সেট সাথে একটি বড় ভূমিকার জন্য এস ওয়াইএস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এম এস ধোনিকে নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হচ্ছেন অরবিন্দ বীরমানি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস এবং ওএনজিসি পরবর্তী প্রধান হচ্ছেন অরুণ কুমার সিং এইটাই হচ্ছে রিসেন্ট নভেম্বর মাসের নিয়োগ হয়েছে সমস্ত দেওয়া রইল ছ নম্বর কোয়েশ্চেন নেক্সট উত্তরাখণ্ড হাইকোর্ট যেটা নৈনিতাল ছিল সেটা সেখান থেকে কোথায় স্থানান্তরিত হচ্ছে হচ্ছে হলদওয়ানিতে উত্তরাখণ্ডের হাইকোর্টে হাইকোর্টের ছবি গুরুত্বপূর্ণ তথ্যতে কী বলছে দেরাদুনে মুখ্যমন্ত্রী দেরাদুনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্প পুষ্কর সিং ধামির সভাপতিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে রিসেন্ট উত্তরাখণ্ডের যে কোশ্চেন সেটা হচ্ছে একটাই আছে লক্ষপতি দিদি যোজনা এটা চালু হয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের ডিটেলস দেখে নেওয়া যাক উত্তরাখণ্ডের দুটো রাজধানী একটা হচ্ছে দেরাদুন এটা হচ্ছে শীতকালে এবং গারিশ এটা হচ্ছে গরম গরমকালে মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল গুরমিত সিং এখানে যে ন্যাশনাল পার্কগুলো আছে সব থেকে পুরনো জিম করবেন ন্যাশনাল পার্ক নন্দাদেবী ন্যাশনাল পার্ক রাজাজি ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন হচ্ছে সাত নম্বর আব্বাস মন্তশি সম্প্রতি প্রয়াত মানে মুন্তশি সম্প্রতি প্রয়াত হলেন তিনি ছিলেন রটা হবে না তিনি ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ওনার ছবি গুরুত্বপূর্ণ তথ্যতে দেখে নাও ভারতের প্রাক্তন বাস্কেটবল অধিনায়ক এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত গুলা আব্বাস মুন্াসিম মুম্বাইয়ে পৌঁতে হয়েছেন তিনি উনিশশো বিয়াল্লিশ সালে মুম্বাইয়েতে জন্মগ্রহণ করেছিলেন আশি বছর বয়স হয়েছিল তার তিনি নাগপাড়ার আমেরিকান মিশনারিদের দ্বারা খেলা শুরু করেন পরে তিনি বাস্কেটবলের দিকে আগ্রহ প্রকাশ করেছিলেন বা নাকপাদা বাস্কেটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তিনি সর্বদাই কোটি একটি অনন্য শারীরিক শৈলীর সাথে আক্রমণাত্মক খেলার প্রদর্শন করেছেন তিনি খুব ভালো একটা খেলোয়াড় ছিলেন তিনি সম্প্রতি মারা গিয়েছিলেন হচ্ছে কি নাম আব্বাস মুি গুরুত্বপূর্ণ তথ্যতে কী বলেছে দেখো সরি গুরুত্বপূর্ণ তথ্য নয় রিসেন্ট যে প্রয়াণগুলো হয়েছে সেগুলো বলে দেওয়া যাক সেগুলো হচ্ছে নিপন গোস্বামী এটা হচ্ছে অসমীয়া অভিনেতা এলাভেন ভাট এসি সি এবং কর্মী জাম্বে তাস জামবেত আসি অরুণাচল প্রদেশের বিধায়ক ডেভিড ওয়াটলার আধুনিক নির্বাচন বিজ্ঞানের জনক কেভিন কনরয় ব্যাডম্যান কিংবদন্তির কণ্ঠ অভিনেতা ব্যাডম্যান হচ্ছে ব্যাডম্যান সিনেমায় যে নায়ক তার কিংবদন্তি কণ্ঠ অভিনেতা আর এল কাশ্যপ এটা হচ্ছে প্রখ্যাত গণিতবিদ মেহরানি মেহে মেহরান কারিমী নাসেরি এটা হচ্ছে ইরানি উদ্বাস্ত এবং উদ্বাস্ত হচ্ছে লাস্ট হচ্ছে কৃষ্ণা গারু তিনি তেলেগু অভিনেতা কৃষ্ণা গারু কালকেই বলা হয়েছে নেক্সট আট নম্বর মহড়া যুদ্ধ অভ্যাস নামক একটি নৌ নৌমহড়া এটা কোন দেশে মধ্যে কোন দেশে কোন কোন দেশের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে ওই রিলেটেড ছবি গুরুত্বপূর্ণ তথ্যতে কী বলেছে যুদ্ধ অভ্যাস হলো একটি পনেরো দিনের মহড়া উচ্চ এবং অত্যন্ত ঠান্ডা জলবায়ু অঞ্চলে অনুষ্ঠিত হবে দুদেশে সেনাবাহিনীর মধ্যে সর্বোত্তম মহড়া এবং কৌশল বিনিময় করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অভ্যাস এইটি পালন করা হয় এবছর এটা হবে উত্তরাখণ্ডে রিসেন্ট যে মহড়াগুলো হয়েছে সেগুলো বলে নেওয়া যাক গরুত্রী বিমান মহড়া এটা ভারত ও ফ্রান্সের মধ্যে মোজাম্মিক তানজানিয়ার প্রথম দ্বিপক্ষীয় মহড়ায় অংশগ্রহণ করছে ভারতীয় নৌবাহিনী মালাবার নৌ নৌমহড়া হচ্ছে জাপানে হবে এবং এক্সারসাইজ জি সিভিল টোয়েন্টি টু এটা প্যান ইন্ডিয়া কোস্টাল ডিফেন্স চালু করবে মানে তারা করবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ এশিয় নারোয়াল কোন পদক জিতেছেন তিনি স্বর্ণ পদক জিতেছেন ওনাদের ছবি শিব নারোয়ালের ছবি আচ্ছা এখানে ডিটেলস হচ্ছে আমি একটু মুখে বলে দিই এখানে লিখিনি সেরকম কিছু নেই এখানে হচ্ছে শিব নারোয়াল পুরুষদের টেন মিটার এয়ার পিস্তল বিভাগে সোনার পদক জিতেছেন এবং ইভেন্টার ম্যাচে মনুভাকর রেসা সিংকে সতেরো পনেরো তে হারিয়েছে সে তিনিও স্বর্ণ পদক জিতেছেন এবং হচ্ছে এসাসিং সিং পালকের চারটি স্বর্ণ এবং একটি রূপো নিয়ে ভারতীয় শুটিং মোট বাইশটি সোনা আটটি রূপো এবং চারটি ব্রোঞ্জ মানে টোটাল চৌত্রিশটা পদক নিয়ে চ্যাম্পিয়নশিপ পদক তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছেন নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর প্রথম বিলিজিং কিং কাপ শিরোপা জিতেছে কোন দেশ এটা হচ্ছে সুইজারল্যান্ড জিতেছে ছবি গুরুত্বপূর্ণ তথ্যতে দেখো সুইজারল্যান্ড তাদের প্রথম বিলি কিংজিং কাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়াকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে সুইজারল্যান্ড জিতেছে এটা হচ্ছে বিলিজিং কাপ বা কে কাপ বলা হয় মহিলাদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দল প্রতিযোগিতা এটা একটা এবং প্রাক্তন বিশ্বনম্বর বিলি জিং কিংয়ের সম্মানে নামটা পরিবর্তন করে রাখা হয় বিলিজিং কাপ আগে কি বিলিজিং কিং কাপ আগে এর নাম অন্য ছিল বর্তমানে চেয়ারপারসন হচ্ছে ক্যাটরিনা অ্যাডামাস নেক্সট খালার রিলেটেড কোয়েশ্চেনগুলো ডিটেলস বলে দিই এক নম্বর হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিলত সুলতান অফ জহর কাপ জিতেছে ভারত স্পেন হচ্ছে ফিফা অনদ সতেরো নারী বিশ্বকাপ জিতেছে খেলো ইন্ডিয়া সড় ভারতোত্তোলনে নতুন জাতীয় রেকর্ড গড়েছে আকাঙ্ক্ষা ব্যবহারে ফ্রেঞ্চ ওপেন দু হাজার ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছে সাইবিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেড্ডি এটি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাট্রিক করা প্রথম খেলোয়াড় বিরাট কোহলি এশিয়ান কন্টিনেন্টাল চেপশিপ জিতেছে ভারতের আর প্রজ্ঞানন্দ এবং পিভি নন্দিদা ভারতীয় পুরুষ স্কোয়াশ দল এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে প্যারিস মাস্টার্স পুরুষদের একক দু হাজার বাইশ বিভাগ কেটে জিতেছে সিঙ্গেল বিভাগের হচ্ছে হোলগার রুন মোসৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ফাইনালে প্রথম শিরোপা জিতেছে মুম্বাই এবং ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহের রুফান এবং তুফানি ম্যাচকট চালু করেছেন পিভি সিন্ধু ভারতে প্রথম মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন হবে দু সালে ভারতে হবে দু টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কুড়ি ফাইনাল জিততে দু হাজার ফাইনাল জিতেছে ইংল্যান্ড কবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজিত হবে ইংল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডসে আইবিএসএ ব্লাইন্ড ফুটবল মহিলা এশিয়া ও ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপ দু হোস্ট করবে ভারত টি দু হাজার বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দলের তালিকায় যে খেলোয়াড়দের নাম উঠেছে তার মধ্যে বিরাট কোহলি ও সূর্য কুমার আছেন অনুদম উনিশ বিশ্বকাপ দু হাজার চব্বিশ হবে শ্রীলঙ্কাতে দু সালে জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রক আইওএ অ্যাথলেটিক কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গগন নারাং মেরি কম পি ভি সিন্ধু এবং মীরাবাই এই চারজনে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে আইটিটিএফ নির্বাচিত হলেন প্যাটলার অচন্ত শরৎ কমল উত্তর পূর্ব অলিম্পিক্স গেমসের পদক তালিকায় শীর্ষে রয়েছে মণিপুর রাজ্য এনটিপিসি টিপিসি সাতচল্লিশতম আইসি কিউসিসি দু হাজার বাইশ সোনার পদক জিতেছে আর বিশ্বের সর্বকনিষ্ঠ এক নম্বর এটিপি খেলোয়াড় হলেন কার্লোস আলকারাজ এই ছিল মানে খেলোয়াড়দের পুরো খেলার ডিটেলস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই